বাজার নিয়ে তো নিয়ে চলে গেল। দাদা ঘটনা কি ঘটেছে? ঘটনা এই আধ ঘন্টার মতো আগে একটু জোরছে পাশ থেকে দীঘা থেকে যে বাসটা আসছিল ওই বাসটা ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় তার বাস্ট করে আর একটা এসবিএসটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, তাতে 20-22 জনের মতো ইঞ্জোর হয় দুটো বাসে। তাদেরকে স্থানীয় এরিয়া পিএইচসি যেটা আমাদের আছে ওখানে ভর্তি করা হয়। লোকাল পুলিশ প্রশাসন সবাই আছেন, সবাই লোকাল সাধারণ মানুষও উপস্থিত আছেন, যাতে মানুষের না অসুবিধা হয় তার জন্য সবাই সচেষ্ট আছে। একটা লরিকে ওভারটেক করতে গেছে, সে পাশ থেকে আমাদের স্টেজ বাস গেছে, ওর কোনো দোষ নাই, ওর লাইনে ওর লাইন যাচ্ছে, কিন্তু গিয়ে মেরে দিয়েছে একদম, যে সামনে যে কে আসছে ও দেখছে না, মেরে দিয়েছে দুম করে মেরে দেওয়া মানে না, সঙ্গে সঙ্গে মোবাইলে সব পড়ে গেছিলো নিচে ভিচে, তারপর সব গেট একদম টুপড়ে গিয়েছিলো। টুপড়ে গিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে আর বেরোতে পারছি না আমরা, আমার তো হালকা লেগেছে, অনেক লোক ডেড হয়ে গেছে, দু লোক মরে গেছে। হ্যাঁ, ওরা কোথায় নিয়ে চলে গেছে আমার বুঝতে পারে না, ওরা আমাদের বাসে ছিল, বুঝতে পারে ঘুমিয়েছিলাম, ঠিক আছে, এসি অর্ধ গেছিলাম, কেবিনে ছিলাম, আমি সাউথ বেঙ্গলেই বাস দিলাম, ডিউটি যাচ্ছিলাম, এসি মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ দেখি একটা আওয়াজ দিল, দেখি তখন আমার মাথাটা সিটে অটোমেটিক লেগে গেছে, দেখি পুরো মুখ দিয়ে গোটা মাথা দিয়ে রক্ত যাচ্ছে। নাম, আপনার নাম? তুষার মন্ডল। তুষার মন্ডল।